হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন সময় হচ্ছে 9:06। তো বাচ্চাদের এই যে ছুটি দেওয়া হয়েছে, ওরা বাড়ি চলে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড এই যে বালতি নিয়ে এখন যাচ্ছে, ওই জেঠুটা ওই মাছ নিয়ে এসছে। বন্ধ করে দাও কলটা, ওটা এই যে 9টা বেজে গেছে, ওই জন্য জল চলে এসছে, তো বন্ধ করে দিতে বললাম। আর এই জেঠুটা মাছ নিয়ে এসছে বলতে ওই বাগদার যে মিন হয়, তো সেই মিন নিয়ে এসছে, তো ওই যে গুনে নিতে হয় আর কি, তো ওই যে গুনে নেবে। সকালবেলা একবার এসে বলে গেছিলো, আসলে দুদিন আগে দেওয়ার কথা ছিল, তো এখন দিচ্ছে। আর প্রত্যেক দিন সকালবেলা মেঘলা মেঘলা করে, আবার রৌদ্র বেরোয়, এখন তো বেশ ভালোই রৌদ্র বেরিয়েছে। কতটা ছাড়বে? 2000। তো গুনতে থাকুক। তো এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, আজকে বেগুন দিয়ে একটু শুক্ত করব। আর এখানে ডয়টা কোলা, আলু আর দুটো পোশাক ছিল, সেটা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে গাজর আর লাল আলু আছে, তো দেখি এখন কিসে কী করি। তো তরমুজটা বালতির মধ্যে এই যে ভিজে রেখেছি, এটা এবার ভালো করে ধুয়ে নেব, নিয়ে কাটবো। আর তরমুজ খেতে সত্যি বলতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, সে মিষ্টি হোক আর নাই হোক। বললাম না তরমুজটা কিরকম পচা হবে, পচা নি? হ্যাঁ দেখছো না কিরকম পচে গেছে, পচে গেছে। হ্যাঁ কি করে পচে? বোটাটা অনেকদিন আগে শুকিয়ে ঝরে পড়ছে, একদম বোটা বলে কি কোনো কিছু নেই, দেখো। আরে সবই ওরকম ছিল, খাওয়া যাবে না, পচে গেছে, গন্ধ হয়ে গেছে। তুমি দেখো, এত টাকা দাম নিয়েছে, তুমি দেখো কিরকম একটা পচে পচে গেছে। আচ্ছা সন্দেশালি তো কোনো জিনিস কিনতে নেই, সন্দেশকালের হচ্ছে মালপত্রগুলোই খারাপ, পচে পচে গেছে। কিরম দেখেছো পচে পচে গেছে? সুন্দর করে কাটবো মনে করলাম, কিন্তু এরকম পচে যাওয়ার কারণে যেভাবে সেভাবে গেছে। বসন্তকাল মানেই হচ্ছে কোকিলের ডাক, আর কোকিলের ডাক শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের ওই যে বাড়ির সামনের যে আম গাছটা আছে, ওখানেই বসে থাকে আর ওরকম সারাদিন ডাকতে থাকে। আর ওই টমেটো গাছে টমেটোগুলো বেশ ও খেয়েই হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে। তো এখন এই যে ঘরের কাজকর্মে লেগে পড়েছি, অনেক আশা করে তরমুজটা কাটতে বসেছিলাম, তো কী আর করা যায়। কালকে হচ্ছে 1 এপ্রিল, তো আজকেই এপ্রিল ফুল হয়ে গেলাম, তরমুজটাই করে দিল আমাদের। তো কালকে সন্ধ্যাবেলা এনেছিল, তো আমি আর কাটিনি, ভাবলাম যে সকালবেলা কাজ বেজে ব্যস্ত থাকি, হয়তো সকালবেলা খুব একটা রান্না করার সময় হয় না, তো তরমুজটা কেটে খেয়ে নেবো। তো ওই জন্যই আজকে সকালবেলা কাটা কেটে দেখলাম ওই অবস্থা, আমার হাজব্যান্ড পান্তা খেয়ে নিয়েছে আর আমি এই যে ঘরের কাজকর্মে লেগে পড়েছি। তো এখানে এই যে একটা খেজুর পাতা ওই হচ্ছে লাঠির গায়ে বেঁধে নিয়েছি, নিয়ে আর উপরের মাকড়সা জালটালগুলো যা ছিল সব কিছু ওই ঝাড়ুটারু দিয়ে নিলাম, আর নিচে ওই যে ঝাড়টার দিয়ে বের করছি। আর ওখানে কোনায় হলুদের মূল ছিল, তো তার জন্য ওই মাটি ঝরেছে আর কি, তো ওইগুলো সব ঝাড় দিয়ে বের করে নিলাম। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন, তো আমাদের বারান্দায় সমস্যা হয় কি, যেহেতু দক্ষিণমুখ ঘর, তো ওই জন্য মানে বারান্দায় যা কিছু ঝাঁটানো হয় সব আবার এই ঘরের মধ্যেই চলে যায়। ধরুন এই ধুলো টুলো এত কিছু ঝাঁটানো হচ্ছে, সব কিছু ওই ঘরের মধ্যেই আবার ঢুকছে, এরকম একটা সমস্যা। ওপাশে আমার হাজব্যান্ড চান করছে, তো ওখানেই চান করে নেয়, এখন তো কলে জল বেরোচ্ছে না, তো আমি ওখান থেকে জল এনে আর আমাদের কলতলে বাথরুমে নিয়ে চলে আসি, আমি আর ওখানে চান করি না। তো যাই হোক, এখন ঝাড়পাট দিয়ে বের করে নিই, ও চান করে এসেই হচ্ছে ভাত খাবে, আর ওই জন্য আমি তাড়াতাড়ি করছি।
তো এখানে ওই যে সমস্ত কিছু রেখে দিচ্ছি, এখন ধোয়ার সময় নেই। আর বাকিগুলো সব ওই পিছন দিকে যেখানে রেখে আসছি সেখানে রেখে এসেছি। এখনও চান করিনি, কিন্তু সকাল থেকে খাইনি বলে এত খিদে পেয়েছে, ভাবতে পারবেন না যে এত খিদে পেয়েছে। ভেবেছিলাম যে তরমুজটা খাবো, সেও আর খাওয়া হলো না। তো দুপুরবেলায় রান্না করেছিলাম ওই দানা কলা আর হচ্ছে আলু দিয়ে আর পুষাক দিয়ে, তো সেটাই খেয়ে নিয়েছি। তারপরে মানে চান করে আগে খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে চান টান করেছি। আর এখন দেখুন একটু যাচ্ছি রাস্তার দিকে, রাস্তার দিকে বলতে কাকিমার যাবো আর কি। তো আমার হাজব্যান্ড বেরিয়েছে, তো আমি ওই যে বেরোলাম, তো ওকে বলছি যে আমাকে একটু সাইকেলে নাও গো, একটু সামনের দিকে যাবো হেঁটে। তো ওই যে নিচ্ছে না, বেরিয়ে যাচ্ছে আর কি। আমাকে নিচে লাগো একটু, আমাকে নিচে লাগো, আমাকে নিচে লাগো একটু, নিচে লাগো একটু, আমাকে নিচে লাগো। তো অবশেষে অনেক বলার পরে এই যে সাইকেলে নিল। আর আমার সাইকেলে চড়ার ভীষণ শখ, আমার ভীষণ ভালো লাগে সামনে কেউ চালাবে আর আমি বসে থাকবো, এরকম একটা মানে ভীষণ ভালো লাগে। অনেকের মোটর বাইক চড়ার শখ বা অনেক কিছু, আর আমার ওই সাইকেল চড়ার শখ। তো যাই হোক, আমার হাজব্যান্ড নিতে চায় না, বলে মোটু, ওরকম বলে নিতে চায় না। তো অবশেষে নিল, আর কাকিমাদের বাড়ি ওখানে নেমে যাব। আর ও যাবে বাবার সাথে দেখা করতে। বাবা বলছিল যে তুই না হয় হচ্ছে আমার হাজব্যান্ড যে কোনো আর কি কেউ গিয়ে আর কি দেখা করে আসতে। তো ওই যে ও গেল, আর আমি এই যে কাকিমাদের বাড়ি নেমে পড়লাম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 5:29, আর এসে একটু কাকিমাদের বাড়ির দিকে। সূর্য প্রায় ডুবো ডুবো ভাব। আর এই যে গাছটা শুকিয়ে গেছে এটা দেখছেন, এটা হচ্ছে লাল চন্দন গাছ। তো পাতা ঝরিয়ে দিয়েছে আর এখন কচি কচি পাতা উঠছে, খুব অল্প অল্প। আর মাঝে সাঝে এই কাকিমাদের বাড়ি একটু আসি। আর যে কড়কনাথ আমার কাছে ছিল, তো সেই কড়কনাথ ওই যে কাকিমায় দিয়েছিল, আবার কাকিমাকে দিয়ে দিয়েছি। তো ওই যে কাকিমাদের বাড়ির কলতলা, এদেরও হচ্ছে টাইমে জল এখানে নেয়। তো কাকিমা অনেক আগে আমাকে বলছিল যে এই টাইম কলে জল নাও, তাহলে খুব সুবিধা হবে। ওটা হচ্ছে জামরুল গাছ, আর এটা হচ্ছে ওই যে বিলাতি যে আমড়াগুলো হয় না, ওই মিষ্টি আমড়া, তো ওই আমড়া। আর অনেক ফল গাছ ছিল, সেগুলো সব ওই যে কেটে টেটে দিয়েছে। আর এখানে ওই যে টিনে টিনে করে হচ্ছে ওই টমেটো গাছ লাগানো, টিন বস্তা এইসবের ওই যে টমেটো গাছ লাগানো, আর অনেকগুলোই টিন এনে রাখা আছে। কাকু ভীষণ আর কি গাছপালা লাগাতে পছন্দ করে, তো ওই জন্য সব কেটে কেটে হয়তো পরের দিকে লাগাবে। আর ওই যে পাকা ঘরটা হচ্ছে কাকিমাদের, ওখানেই হচ্ছে কমপ্লিট হয়নি আর কি ঘরটা, ওই জন্য যেতে পারছে না, এই যে ছোট্ট ঘরটাই থাকে। আর এই ছোট্ট বাগানে কুমড়ো গাছ আছে, তারপরে হচ্ছে টমেটো গাছ, সব রকমের গাছ দেখতে পাচ্ছি। উচ্ছে গাছ, এই যে উচ্ছে গাছে ছোটো ছোটো উচ্ছেও এসছে। তো এই যে সেই কড়কনাথ, তো এই যে কিছুটা হচ্ছে মুরগির বাচ্চা এই সাইডে, আর ওই সাইডে হচ্ছে ছাগল। একটা ঘরের মধ্যে কিছুটা জায়গা হচ্ছে ছাগল রাখে, আর কিছুটা জায়গা এই যে মুরগি। তো কাকিমাদের বাড়ির সামনের যে পরিবেশটা ভীষণ ভালো লাগে, খোলা মাঠ, আর ওই যে সূর্য লাল হয়ে ঢলে পড়েছে পশ্চিম দিকে। তো যে কাকিমার বাড়ি আসি বা কাকিমা বলি, সে হচ্ছে এই কাকিমা। আমরা প্রায় সমবয়সী বললেই চলে, কিন্তু মানে সম্পর্কে কাকিমা আর কি। তো এখন এই যে উনানে ভাত রান্না করছে, আর কাকিমার ল্যাম্পটা দেখেছেন, ওই যে কাঁচের বোতল তার মধ্যে সলতের দেওয়া আর কি, কেরোসিনের ল্যাম্প। তো উনানের ঝিকির জন্যই কিন্তু এই হাড়ির গায়ে কালিটা পড়ছে আর কি। কবে এনেছে, আজকে এনেছে? কই একটু বলো, আতা গাছে তোতে পাখি জুতো রেখে যাও, জুতো পায়ে পড়ে না। আচ্ছা বলো তো, বলো তো। হ্যাঁ হ্যাঁ, দাদার মঙ্গলের থান বউ, কার বউ? ঠাকুর দাদার বউ।
আরেকটা বলো, আরেকটা বলো, গুড বয়, আরেকটা বলো। সূর্যি গাছে পাটে, বলে নিক, দাও বলে নিক। হ্যাঁ বলো। আচ্ছা হীরে দাদা ওইটাই কমপ্লিট করে নাও। দাদা হ্যাঁ হ্যাঁ কবিতা বলতে গেলে কত কিছু পায়, কাশি, জল খাওয়া। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন সময় হচ্ছে 6:40, আর এক্ষুনি আমার হাজব্যান্ড আসলো, তো আমিও যাবো ভেবেছিলাম, তো ওর সাইকেল খারাপ, তো ওই জন্য ভেবেছিলাম যে দুজনে যাব, কিন্তু ও সাইকেলে যেত আর আমি আমার সাইকেলে যেতাম, তো ওর সাইকেলটা খারাপ বলে আমার সাইকেলেই গেল, ওই জন্য আমি আর গেলাম না। তো বাবা কী কী পাঠিয়েছে একটু দেখাচ্ছি। এই যে সজনের ডাঁটা, বাড়ির সজনে হয়েছিল সেই, আর এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে রসুন, আদা, উচ্ছে, এই যে সব কিছু বাবা ওদের বাজার করেই পাঠিয়েছে। আর এখানে জানি না কি, এগুলো দেখতে হবে, এগুলো কি বুঝতে পারছি না, এগুলো চেপে চেপে, তো একটু লাইট জ্বালাই তাহলে দেখাতে পারবো। এর মধ্যে কচু, তারপরে বেগুন, এর মধ্যে আঙুর, মানে হাত দিয়ে বুঝতে পারছি, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আছে গম, আর আমি চিরুনি ফেলে এসেছিলাম, তো সেই চিরুনি, তো বাবা এইগুলো নিয়ে এসছে। আর এর মধ্যে এখন দেখি কি আছে, ও বাড়ির লাল আলু আর কটা বরবটি হয়েছিল, তো এই যে বাড়ির লাল আলু আর কটা বরবটি হয়েছিল, তো বাবা আঙুর পাঠিয়েছিল, তো সেটাই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন এই যে বসে খাচ্ছি। আর আমাদের কাজের ওখান থেকে একটা করে চাদর দিয়েছে অনেকদিন আগে, তো এটা বিনার কাছে রাখা ছিল, তো আবার যাওয়ার সময় আমাকে দিয়েছে ও আমাকে বিকালবেলা। তো ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে ভিডিও আর শেষ করাই হয়নি, তো আমার ওরকমই হয়, যতটা সময় পাই সুযোগ পাই ভিডিও করি, তারপরে হচ্ছে পরে সেটা এডিটিং করি, কিন্তু অনেক সময় হয়তো ভিডিওর পরে এসে আর কি কথা বলে শেষ করা হয় না। তো যাই হোক, বাবা এসেছিলো, সজনে দিয়ে গেল অনেক, আর বাবার বাড়ি গাছে সজনে হয় প্রচুর, প্রত্যেক বছর সজনেটা বিক্রি করে বাবা, কিন্তু এবছর সজনে তেমন ভালো হয়নি, ওই জন্য চৈত্র মাসও পড়ে গেছে, সজনে মোটা মোটা হয়ে গেছে, এরপর কিছুদিন পর মানে ফেটে যাবে। লোকে বলে যে ওই ঢাকে বাড়ি পড়লেই সজনে ফেটে যায়, কেননা ততক্ষণে সজনে বয়স হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য বলছিল যা হয়েছে অন্তত আমাদের আর তোদের সব মিলে একটু খাওয়া হোক, ওই জন্য দিতে এসেছিলো। আর বাড়িতেই অল্প স্বল্প সেই লাল আলু লাগিয়েছি, সেগুলো যা কিছু তুলেছিল বোধ হয় দিয়ে গেছে আর কি। বাবারা ওরকমই হয়, নিজেদের যতটুকু থাকুক না থাকুক সন্তানদের দেওয়ার চেষ্টা করে, তো আমার বাবাও সেরকম, কোনো কিছু হলেই মা তো আগে পাগল করে দেয়, আগে দিয়ে এসো, আগে দিয়ে এসো, আগে দিয়ে এসো, এরকম করতে থাকে। তো মার শরীর একটু খারাপ সত্যি বলতে, মায়ের ঘটনাটা বললে হয়তো আপনাদেরও ভীষণ খারাপ লাগবে, আর আমারও ভীষণ মানে কি বলবো এত খারাপ লাগছে, কয়েকদিন আগেই ঘুরে এসেছি ওই জন্য আমি আর গেলাম না। আসলে হয়েছে কি, মা না ওই গরম একদম সহ্য করতে পারে না, মার বরাবরই ছোটোবেলাতে দেখেছি যে যদি রাতে না ঘুমোতে হয় হবে, কিন্তু সারাদিন ওই মানে হাত পাখা আর কি হাওয়া খায়, এরকম দেখে এসেছি, তো মার গরমে ভীষণ সমস্যা হয়। তো সেই জন্য আমাদের যে সিলিং ফ্যানটা ছিল আর কি, তো সিলিং ফ্যানের যে রেগুলেটরটা ওইটা খারাপ হয়ে যাওয়ার কারণে ফ্যানটা চলছে না, তো যে টেবিল ফ্যানটা ছোটো সেটাই চলে, তো সেটা বাবা ওই চালিয়ে আর কি ঘুমোচ্ছিলো, তারপর মাও ছিল, কিন্তু বাবা বিকেলবেলা বাজারে চলে গেছে, তো মাকে বলেছে যে ফ্যানটা কি অফ করে দাও, মা বলছে আমি তো আর ফ্যান ট্যান ওই জ্যাক ট্যাক লাগাতে পারি না, সুইচ অন করতে পারি না, তো তুমি চালিয়ে রেখে যাও, সন্ধ্যাবেলা আমার প্রচণ্ড গরম লাগে, তো ওই জন্য বাবা ওই সন্ধ্যের একটু আগেই আর কি বেরিয়ে গেছে, তার জন্য ফ্যানটা চালানোই ছিল। আর মায়ের কি মনে হয়েছে সন্ধ্যাবেলা ওই সুইচ লাইটের সুইচ অন করতে গিয়েই ওখানে কি করে ওই ফ্যানের ওইখানে কি করে ওই জ্যাকে হাত লেগে যায় বা কোনো একটা কিছু হয়, মা ঠিক বোঝাতে পারছে না, কেননা ওই জায়গাটার ব্যাপারে মা অতটা পরিচিত না, তো ওই জন্য তো মা শর্ট খায়, মা বললো যে এটা যে মানে সঙ্গে সঙ্গে
পড়ে গেছে ছিটকে প্রচুর জোরে, আর তার জন্য আঘাত পেয়েছে শরীরে, চোখেও তাই আঘাত পেয়েছে, ফুলে টুলে গেছে আর কি, চোখ টোকগুলো মুখ টোকগুলো ফুলে টুলে গেছে। মা মানে দেখতে যখন আমরা দেখতে পাই বলে চারপাশটা অনুভব করতে পারি, অনেকটা সাহস হয় বা সব কিছু বুঝতে পারি, কিন্তু মা তো সব কিছু মানে আমরা যতটুকু বলি ততটুকুর উপরে কল্পনা করে বা যেটা দেখিয়ে দেওয়া হয় সেটার উপরেই মা চলে আর কি। তো মা প্রচণ্ড ভয় পায় আতঙ্কে আর কি। তো সেই সময় বাবাও ছিল না, বাবা ওই রাতের 8টা 9টার সময় হয়তো বাড়ি ঢোকে, রোজ দিন যেরকম বাবা বাড়ি আসে সেরকম। আর মার কাছে ফোন নেই, ফোন থাকলেও হয়তো মা ইউজ করতে পারবে না, তবুও বলেছি যে আমার একটা কিপার সেট আছে, ওইটা হচ্ছে মাকে দিয়ে আসবো, কোনো সুবিধা অসুবিধা যেন মা ফোন করে অন্তত জানাতে পারে। তো যাই হোক, ওই কারণে মা শর্ট খেয়ে মানে এত ভয় পেয়েছিলো যে ঘর থেকে বাইরে বেরিয়ে এসছে, সে বাইরে অনেকক্ষণ বসেছিল, তারপরে ঘরের ভিতরে আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়েছে। তো আমি জানতাম না, আমি হচ্ছে দুদিন পরে ফোন করেছি মাকে, আসলে আমারও ওই কাজ বাস থাকে আর বাবার ফোনে ব্যালেন্স ছিল না, বাবা আমাদের কাউকে জানাতে পারেনি, আমাকে বোনকে কাউকেই জানাতে পারেনি। তারপরে আমি খেতে বসে ফোন করলাম, দেখলাম বাবা বললো যে তোরা কেউ ফোন করিস নি, তোর মার এরকম হয়ে গেছে। তো সত্যি বলতে শুনে এত খারাপ লাগছিলো যে বলে বোঝানোর নয়, মা যে আমাদের কাছে আছে এটাই আমাদের ভাগ্য, আর আমারও ভীষণ ভাগ্য যে মার কাছে যেতে পারি না বা মাকে এনে রাখতে পারি না। তো কী আর করা যায়, বোনকে ফোন করলাম, বোন বলছে ঠিক আছে আমি যাবো, বোন এসছে মায়ের কাছে ওখানে আছে, তো তার জন্য আমি আর গেলাম না। আর মানে এত পরিমাণ খারাপ লাগছে যে কী বলবো। তো ওই জন্য আমার হাজব্যান্ড গেছিলো, তো বললাম যে বেশি করে একটু ফল টল অন্তত কিনে দিয়ে এসো, মা একটু খাক, তো ওই জন্য গেছিলো। আর বাবা সবজি দিয়ে গেছে, আর বাবাকে কিছু ফল টল একটু একটু এটা ওটা কিনে দেওয়া হয়েছে, ওটা সবাই খাবে, মাও একটু খাবে, তাতে মার যদি একটু সুস্থ হয় আর কি। তো যাই হোক, আর বেশি ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার একটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, মা আপাতত ভালো আছে, আর ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।